আশি ঊর্ধ্ব শাশুড়িকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচার গৃহবধূর নেট দুনিয়ায় ভাইরাল কাউন্সিলর এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার আশি ঊর্ধ্ব বৃদ্ধা শাশুড়িকে শাস্তি স্বরূপ হাত বেঁধে শরীরে পাথর ও ইচ্ছাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয় ডাক্তারের নিদান বলে দাবি করলেও মানতে চাননি এলাকার মানুষ এমন এক বেদনাদায়ক ও অমানবিক ঘটনার ভিডিও ফুটে ছড়িয়ে পড়তে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত বৌমা ঝর্ণা দাস জানান চিকিৎসকের কথাই এই কাজ করেছি এটা কোনো মতেই শাস্তি নয় যদিও বা কোন চিকিৎসকের পরামর্শে কাজ করেছে তিনি তা জানাতে পারেননি বিষয়টি হতেই সন্ধ্যা থেকে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করে নবদ্বীপ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর সিমন্তলা এলাকায় খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মী ঘটনাস্থলে পৌঁছলে তার ভুল হয়ে গেছে বললেও পুরো বিষয়টি চিকিৎসকের পরামর্শই করা হয়েছে বলে পরিষ্কার জানান তিনি এদিকে প্রতিবেশী এক মহিলা আশি ঊর্ধ্ব বকুল রানী দাস নামক ওই বৃদ্ধাকে উদ্ধার করায় গুণধর বৌমা তার উপর খর্গহস্ত হন বলে অভিযোগ এক বিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে এমন এক অমানবিক ঘটনায় হতবাক সভ্য সমাজ এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর সমগ্র ঘটনার বিষয়ে কি জানালেন শুনবো জানতে পারলাম যে দুটো পায়ে ইট এবং সিলপাটা চাপা দিনভর রেখে দিয়েছিল এক স্থানীয় প্রতিবেশী মহিলা ওনাকে উদ্ধার করে কিন্তু বর্তমানে এখন যা দেখা গেল শাশুড়ি বলছি না আমি পড়ে গিয়েছিলাম এবং ডাক্তার বলেছে কতটা এটা সত্যি কথা আমি মানে আগে আমি এটা একটা আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম তাতে দেখে আমি খুব মর্মাহত খুব কষ্ট পেয়েছি যে একটা বৃদ্ধাকে এভাবে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে আর সে বিদ্যা চাচা খুব চিৎকার করছে দেখে খুব খারাপ লাগলো খোঁজ নিলাম কোথায় বাড়ি জানতে পারলাম যে আমারই পাঁচ নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি আমি আমার এলাকার মা বোনেদের নিয়ে এসেছিলাম মহিলাকে জিজ্ঞাসা করলাম মহিলা পুরো অস্বীকার করলেন প্রথমে এমন ঘটনা হয়নি যখন তাকে ভিডিওটা দেখালাম ভিডিও দেখার পরে বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি ডাক্তার বলেছেন কোন ডাক্তার বলেছে তখন হয়ে যা বলতে পারছেন না পরবর্তীতে উনি শাশুড়িকে যেভাবে শিখিয়ে দিয়েছে বিদ্যা মানুষ নিরাপদে মানে আতঙ্কে আমার মনে হচ্ছে ভদ্র মহিলাও হয়তো তাকে শিখিয়ে নিয়েছে যে তুমি এই কথা বলবে জিজ্ঞাসা করো হতে পারে আমি কাউন্সিলার কিন্তু যদি ঘটনাটা সত্যি হয় এর থেকে দুঃখের কিছু আর নেই মানে একটা অমানবিক অমানবিক ঘটনা এবং আমি বলবো যদি ঘটনা সত্যি হয় ওই মহিলার অর্থাৎ বৌমার কঠিনতম শাস্তি হওয়া শাস্তি হওয়া প্রয়োজন শাস্তির দরকার এবং আমিও সেই শাস্তিটা দাবি করছি আপনার নাম আমি ওয়ার্ডের কাউন্সিলর আমি ঝন্ডুলাল দাস আমি ওয়ার্ডের কাউন্সিলর